হ্যাঁ হ্যাঁ, একটাও ভলগ পাই না, না পেয়ে যাবে, না তো দিদির বিয়ের ভলগ পেয়েছি। ঠিক আছে তুমি পাবে, তুমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি বহুদিন পরে চন্দনদার সঙ্গীতার আইবুড়ো ভাতের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা রেডি হয়ে বাজারের দিকে চলে যাচ্ছি, চন্দনদাই নিজে আসছে গাড়িতে করে আমাদের নিয়ে যাবে বলে। আর ঘর থেকে বেরিয়ে এসে বাজারের মাঝে দাঁড়াতে একটু কেমন লজ্জা লজ্জা লাগছিলো বলে আমরা একটা অন্ধকারের দিকে দাঁড়িয়েছিলাম। আমরা দু বোন এখন এই অন্ধকারে দাঁড়িয়ে আছি, সেজে গুজে আমরা যাচ্ছি চন্দনদার মেহেন্দিতে। চন্দনদার ডেকেই খালাস, মানে আমাদের বললো এখানে আসতে, আমাদের বাড়ি যাচ্ছে। আমি দেখছি, কে দেখছি আমাদেরকে, লজ্জাই লাগছে। আর শেষমেশ চন্দনদার দেখা পেয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর চন্দনদার বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশি দূর না, মাত্র 5 কিলোমিটার। চন্দনদার বাড়িতে গিয়ে আমাদের মাস্টারদা কল্লোলদা সবার সাথে দেখা হবে, অনেক মজা হবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চন্দনদা কি সব গান বাজাচ্ছ, মন একদম উড়ু উড়ু যে। চন্দনদা অন্ধকারেও ব্লাস্ট করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্যামেরাটাতে আমার দেখা যাচ্ছে না, ফোনটা খারাপ তো ওই জন্য, না হলে কিন্তু তোমাদের আমি দেখাতেই পাচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আমাদের গ্রিন কালারটা ছিল, এটা একটু অন্যরকম। চন্দনদার বিয়েতে সূর্যমুখী ফুল। হ্যাঁ হ্যাঁ, না পেয়ে যাবে, ঠিক আছে তুমি পাবে, তুমি বলো বলো। নমস্কার গাইস, কাম হিয়ার, ওয়েলকাম টু আওয়ার মাহাতো চন্দ্রশেখ চন্দ্রপ্রিয়াস অভিযান, বিবাহ অভিযান। আপনাকে স্বাগত, মুম্বাই রুট থেকে আপনাকে একটু স্বাগত। আপনার আমাদের লুকটা একটু দেখিয়ে দিন ক্যামেরা আমার। তোমার খাওয়ার জন্য আজ থেকে না তোমার উপোস ও চন্দনদা। আর একটু অ্যাডভাইস দাও মাস্টার, মাস্টার এখানে বিয়ে বাড়ির অ্যাডভাইস দিচ্ছে, মানে ব্রাহ্মণের। ওখানে বেশ অনেকক্ষণ গল্প করে চন্দনদার কাকুর বাড়িতে এলাম আইবুড়ো ভাতের থালাটা সাজানোর জন্য। নান্দিমুখে হচ্ছে 12টার পর ডেকেছি, 12টা বুঝতে 12টা 10 বা 15 বললো, ওইটা নানিমুখে এলাম। কারণ ওর পর 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে তোমাকে ছেড়ে দিলে তুমি এবারে দিকটা ফ্রেশ হতে পারবে। আর মাস্টারদা হচ্ছে চন্দনদার পার্সোনাল ব্রাহ্মণ ঠাকুর। সবকিছু ভালো সময়, ভালো তিথি, ভালো ক্ষণ, কখন কি আছে সবকিছু বলে সবাইকে, এমনকি বাড়ির সব কাজে হেল্প করছে। অনেক কিছুর পর আমরা খেতে যাচ্ছি এখন, আর খুব তাড়িয়েছে আমাদের খাওয়ার জন্য, আমরা পরে খাবো বলছিলাম। আমরা খেতে বসবো, আর প্যান্ডেলের সাথে আমার পুরো কল্লোলদা মাস্টারদা অনেক কাজ করেছে সারাদিন এসেই সকাল থেকে, তাই আমি দিদি মাস্টারদা কল্লোলদা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। এরপরে চন্দনদার আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হবে। খাওয়ার পরেই চলে এসেছি আইবুড়ো ভাতে থালাটা সাজিয়ে দেওয়ার জন্য। থালা সাজিয়ে চারিদিকে বাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, তারপরে নিয়ে এলাম গাঁদা ফুলের মালা। গাঁদা ফুলের মালা চারিদিকে দিয়ে সুন্দর করে বাকি আমরা সবাই সাজিয়ে নিয়েছি। আর এই যে হয়ে গেছে সাজানো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এতক্ষণে বর বসেছে আর ছবি তুলছি, মিউজিকটা তো দারুণই আছে, ভুক্কার মানুষ। খাবারটা দেওয়া হচ্ছে না, বেচারার। ও আচ্ছা, চশমা ছাড়া খাওয়া যায় না।
তো বহুক্ষণ চন্দনদাকে অপেক্ষা করানোর পর শেষমেশ চন্দনদার আইবুড়ো ভাতটা শুরু হলো। এই যে এখন খাচ্ছে মায়ের হাত থেকে, এরপর পরপর মা মাসি কাকিমা সবাই পরপর খাওয়াচ্ছিলেন, আর চন্দনদাও গপ গপ সব কিছু গিলে যাচ্ছিল। আজকে ছেড়েই আমাদের ক্ষণে ক্ষণে হয়ে যাচ্ছে সেলফি, আর ওখানটায় চলছে আইবুড়ো ভাত। নাচো, মাস্টার নাচতে চায়, নাচো। ছেলেটা এখন খাওয়া শুরু করেছে। রাত হওয়ার কারণে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর নাচানাচি করার আমাদের ভাগ্য নেই। আমরা রিসেপশনের দিন আবার নাচানাচি করবো। অনেক রাত হয়েছে আর আমাদের এখানে হাতি বেরোচ্ছে। কালকে তোমাদেরকে ডেকোরেশনটা পুরো দেখাবো, ভালোই হয়েছে। আইরে, রাস্তা পুরো ফাঁকা এখন, তাহলে দেখা হচ্ছে কাল সকালে। কাল গায়ে হলুদ, কাল সকালে। চন্দনদার ঘর থেকে বেরিয়েই পুরো দেখো চারিদিকে অন্ধকার, শুধু এই জায়গাটাতেই লাইট পড়ে আছে। তারপর মাস্টারদার কল্লোল্লা করে আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে চন্দনদার গায়ে হলুদ আর বিয়ের বাকি ব্লগগুলো নিয়ে। টাটা।